আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সরকারি শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যাসাইনমেন্ট টপিক 2 নিয়ে। শিক্ষার্থীরা, আজকে আমাদের পার্ট নম্বর থাকছে 6 এবং আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 2। এর আগে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট চলে গেছে, এটা হচ্ছে আমাদের থার্ড উইকের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আজকে দেখে নিই আমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুগুলো কী। অ্যাসাইনমেন্টের শিরোনাম হিসেবে আমরা লিখব বই পড়ার অভ্যাস গঠনে লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ। অ্যাসাইনমেন্টের টপিক হিসেবে আমরা লিখব বই পড়ার অভ্যাস গঠনে লাইব্রেরির গুরুত্ব বিশ্লেষণ। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে পাঠ্যবই থেকে বই পড়া প্রবন্ধটি পড়তে হবে। বই পড়া প্রবন্ধটি এর মধ্যে আমাদের কিন্তু লাইভ ক্লাস এবং ইউটিউব ক্লাস দুটোতেই হয়ে গেছে। তো এরপরও তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরির জন্য আবার নতুন করে এটা পড়ে দেখতে পারো, বই পড়া প্রবন্ধটি আরেকবার তোমরা পড়ে দেখতে পারো। এরপরে হচ্ছে কাজের ধাপ। কাজের ধাপের মধ্যে প্রথমেই করতে হবে আমাদের যেটা, সেটা হচ্ছে লাইব্রেরির পরিচয় তুলে ধরতে হবে। লাইব্রেরির পরিচয় কী? লাইব্রেরির পরিচয় জানার জন্য আমরা, তোমরা চাইলে ইন্টারনেটেও সার্চ করতে পারো এবং আমি তোমাদেরকে হেল্প করার জন্য এখানেও কিছু হিন্টস দিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে লাইব্রেরির ইংরেজি শব্দ যেটা লাইব্রেরি, লাইব্রেরির লাইবার থেকে ল্যাটিন ভাষা থেকে এই শব্দটি চলে এসেছে আমাদের বাংলা ভাষায়, এবং এটার লাইব্রেরি যেটা, এটার বাংলা এবং সংস্কৃত অর্থ হচ্ছে গ্রন্থাগার। গ্রন্থ মানে হচ্ছে বই এবং গার মানে হচ্ছে স্থান অথবা গৃহ। তাহলে যেই স্থান বা যেই গৃহে অথবা যেই জায়গাতে, যেই স্থানে বইয়ের সংগ্রহ থাকে এবং নানান ধরনের তথ্য এবং উপাত্ত থাকে, সেই জিনিসগুলোকে আমরা বলে থাকি, সেই জায়গাটাকে আমরা সাধারণত বলে থাকি হচ্ছে লাইব্রেরি। তাহলে লাইব্রেরি ডেফিনেশনটা তোমরা কিন্তু এইভাবে সাজিয়ে লিখতে পারো যে যেই জায়গাতে বা যেই স্থানে আমরা আমাদের নানান ধরনের বইয়ের সংগ্রহ রাখি সেটি হচ্ছে লাইব্রেরি, এবং লাইব্রেরির যেই বাংলা এবং সংস্কৃত শব্দের অর্থ আছে সেটা হচ্ছে গ্রন্থাগার, এবং এটার ইংরেজি শব্দ যেটা এসেছে সেটা হচ্ছে ল্যাটিন শব্দ লাইব্রেরি থেকে এসেছে। এরপরে আমাদেরকে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে যে লাইব্রেরি কত প্রকার। লাইব্রেরি মোট 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার। প্রথমটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার। তারপরে হচ্ছে গণ গ্রন্থাগার, যেটাকে আমরা বলি পাবলিক লাইব্রেরি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে একাডেমিক গ্রন্থাগার, যেটা সাধারণত আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকে, সেটা হচ্ছে একাডেমিক গ্রন্থাগার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে বিশেষ বা স্পেশাল গ্রন্থাগার। তাহলে আমরা শুরুতেই কী করবো, আমরা শুরুতেই লাইব্রেরির ডেফিনেশন এবং লাইব্রেরির এই প্রকারভেদগুলো দিয়ে দিব যে জাতীয় গ্রন্থাগার। লাইব্রেরি 4 প্রকারের হয়, একটি হচ্ছে জাতীয় গ্রন্থাগার, একটি হচ্ছে গণগ্রন্থাগার, একটি একাডেমিক গ্রন্থাগার, আর একটি হচ্ছে বিশেষ গ্রন্থাগার। তাহলে শিক্ষার্থীরা, আমাদের এখানে প্রথম যে স্টেপটা আছে সেই স্টেপটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি যে লাইব্রেরির পরিচয় তুলে ধরতে হবে। কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে লিখতে হবে। তুমি কোন ধরনের বই পড়তে পছন্দ করো, সেটা সায়েন্স ফিকশন হতে পারে, সেটা উপন্যাস হতে পারে, সেটা কবিতার বই হতে পারে, সেটা এমনি নর্মাল প্রবন্ধ হতে পারে, তাহলে তুমি যেই বইগুলো পড়তে পছন্দ করো সেই বইগুলোর নাম অথবা সেই বইগুলোর ধরন তোমাকে অ্যাসাইনমেন্টের দ্বিতীয় ধাপে লিখতে হবে। এরপরে হচ্ছে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। তোমরা কিন্তু এই ক্ষেত্রে এভাবে লিখবে, প্রথমে লাইব্রেরির পরিচয়, লাইব্রেরির পরিচয়, লাইব্রেরির পরিচয় লিখে সেখানে ডেফিনেশন দিবে, এবং ডেফিনেশন দেওয়ার পর এরকম করে প্রকারভেদগুলো দিবে। তারপরে যখন আমাদের পরের পয়েন্টটা আসবে, পরের পয়েন্টটাতে আমরা লিখব যে ধরনের বই পড়তে আমি পছন্দ করি। দেখো এখানে লেখা আছে কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে লিখতে হবে। তাহলে যে ধরনের বই পড়তে আমি ভালোবাসি বা আমি পছন্দ করি, তার পরের স্টেপটা যেটা হবে সেটা হচ্ছে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। লাইব্রেরির প্রয়োজনীয়তা বই পড়ার যে প্রবন্ধটা আছে সেখানে কিন্তু আমরা পড়েছি, সেখানে লেখক বলেছেন যে লাইব্রেরির স্থান স্কুল কলেজের চেয়ে ওপরে এবং হাসপাতালের চাইতে কোনো অংশেই কম নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে কি বলছেন যে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। ওই বই পড়া প্রবন্ধটা পড়ার পরে তোমার ভিতরে কী মনে হচ্ছে সেই বিষয়টা তোমাদেরকে তুলে ধরতে হবে। লাইব্রেরির প্রয়োজনীয়তা আমাদের সমাজে কীরকম সেটা তোমাদেরকে পয়েন্ট আকারে 1, 2, 3, 4, 5 করে লিখতে হবে। এবং তারপরে সবার শেষে যেটা দেখতে পাচ্ছে সেটা হচ্ছে নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে। নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ, সেটা তোমাদের
জাতীয় গ্রন্থাগার হতে পারে, একাডেমিক গ্রন্থাগার হতে পারে, বিশেষ গ্রন্থাগার হতে পারে, গণগ্রন্থাগার হতে পারে, যে কোনো একটা গ্রন্থাগারে তোমার নিজের চোখে দেখা এরকম একটা লাইব্রেরির বর্ণনা তোমাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আরেকবার মিলিয়ে নিই, লাইব্রেরির পরিচয় তুলে ধরতে হবে। এখানে শুরুতেই আমরা লাইব্রেরির সংজ্ঞা দিয়ে দিব এবং সেখানে লাইব্রেরির প্রকারভেদটা দিয়ে দিব। তারপরে বলেছে কোন ধরনের বই পড়তে তোমার ভালো লাগে লিখতে হবে, সেটা আমরা এখানে লিখে দিব যে আমার কোন ধরনের বই পড়তে ভালো লাগে। তারপরে লাইব্রেরির প্রয়োজনীয়তা বর্ণনা করতে হবে। হুবহু যে বই পড়া প্রবন্ধ থেকেই লিখতে হবে বিষয়টা কিন্তু এমন নয়। বই পড়া প্রবন্ধের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলো হচ্ছে প্রমথ চৌধুরীর, আর বই পড়া প্রবন্ধটা পড়ার পরে যেইগুলো তোমরা নিজে নিজে রিয়ালাইজ করে লিখবে সেটা হচ্ছে তোমার লেখা। ঠিক আছে, তাই এখানে হুবহু বই পড়া প্রবন্ধে যা আছে সেটা লিখলে কিন্তু হবে না, মার্ক ডিডাক্ট হবে। নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে। সবশেষে কী করতে হবে, নিজের দেখা একটি লাইব্রেরির বিবরণ দিতে হবে এবং এগুলোকে তোমরা পয়েন্ট করে করে লিখতে পারো, সেখানে ভূমিকা উপসংহার লেখার কোনো কিছু নেই। শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমাদের জন্য আজকে ষষ্ঠ পাঠ হিসেবে অ্যাসাইনমেন্ট নম্বর 2 নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে এখানে আমার নম্বর রয়েছে এবং তোমাদের আরেকজন শিক্ষিকার নাম্বার রয়েছে, তোমরা আমাদেরকে ফোন করে আর তোমাদের কনফিউশনগুলোকে শুধরে নিতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।